হে, গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2022। সবার যেন এই বছরের নতুন উইশেসগুলো, নতুন রেজলিউশনগুলো, সব কিছু যেন সবাই ফুলফিল করতে পারে, আমিও যেন পারি। এটা আমার জন্য একটা বড় ব্যাপার। এই বছরটা শুরু হয়েছে, আমরা প্রত্যেকে কোনো না কোনো নতুন নতুন রেজলিউশন নিয়েছি, আর আমি চাই আমার মতন প্রত্যেকে যেন এবছরে তাদের রেজলিউশনগুলো, তাদের যে এক্সপেকটেশনগুলো, তাদের যে ড্রিমসগুলো, তারা যেন সবাই ফুলফিল করতে পারে। তো আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আমার আপাতত তো ভালো কেটেছে, সকাল থেকে উঠে অনেক কাজ ছিল, রান্নাবান্না করা ছিল, সেগুলো করেছি। মানে খুবই নর্মাল রান্না করেছি, চিকেন আর ভাত করেছি, বিকজ আমার জন্য ডালিয়া করেছি, শুভজিতের জন্য ভাত করেছি, বিকজ আজ থেকে আমি আবার একটা ডায়েট করার মেন্টালিটি নিয়েছি। বিকজ বিয়ের পর থেকে 4 মাস হয়ে গেছে, সেরকমভাবে ডায়েটটা করা হচ্ছিলো না, হচ্ছিলো বাট সেই রকম, মানে বিয়ের আগে যেরকম একটা মন প্রাণ দিয়ে ডায়েট করার যে টেন্ডেন্সিসগুলো ছিল, সেগুলো হয়তো হচ্ছিলো না ঠিক করে, বাট আজ থেকে ঠিক করেছি, একদম স্ট্রিক্ট ডায়েট করবো, এটা যেন আমি করতে পারি। আমাকে অনেকটা ওয়েট লুজ করতে হবে, বিকজ আমার বিয়ের আগে, বিয়ের আগে মানে বিয়ের সময় আমার ওয়েট ছিল 56 কিলো, যেটা এখন হয়ে গেছে 60-65 তো হয়েই গেছে, যেটার জন্য এখন আমাকে রোগা হতেই হবে, মানে ওয়েট লস করতেই হবে। তো আশা করছি সেটা করতে পারবো। বিছানাটা পুরো ভাগাড় হয়ে আছে, বিকজ সকাল থেকে একবার টাইমও পাইনি। তো চলো আজকের দিনটাকে শুরু করলাম, রাদার আজকের ব্লগটাকে শুরু করলাম। আজকে অনেক প্ল্যান আছে বিকেলবেলাতে, যেগুলো আমরা বেরোবো বিকেলে, তারপরে তোমাদেরকে ধীরে 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 বলতে থাকবো। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। যাই এবার লাঞ্চটা রেডি করি, যদি ঠিকঠাক সময় খাওয়া দাওয়া না করে উঠতে পারি তাহলে ঠিক সময় বেরোতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া করতে বসি। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, চিকেন। আমার ডালিয়া, সো আমি রেডি হয়ে গেছি, হাওয়াই চটি পরে আছি পায়ে, ঘরে আছি বলে। তো এখন আমি একদম রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো, আমরা যাব হচ্ছে প্রথমে মুভি দেখতে। চলো আগে মুভি দেখতে যাই, আগে বেরোই, আগে পৌঁছাই ওখানে, তারপর তোমাদেরকে বলছি কী মুভি দেখতে গেছি আর কোথায় মুভি দেখতে এসেছি। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, লিফটে আছি, নিচে যাব, 3টে ছবি তুলব, দেন জ্যাকেটটা পরবো, পরে চলে বেরিয়ে যাবো। তো চলো এখন নিচে যাই, একটু ফটো সেশন করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি একেবারে হলে পৌঁছে। আশেপাশে ক্রাউড দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, আছি হচ্ছে ধর্মতলায়, এসেছি হচ্ছে নিউ এম্পায়ারে, ওখানে আমরা দেখবো হচ্ছে স্পাইডারম্যান। প্রচন্ড ভিড় এখানে, কোথাও আজকে টিকিট পাইনি, তাই অবশেষে নিউ এম্পায়ারে। তো চলো আগে ঢুকি ভেতরে। মুখে মাস্ক হচ্ছে এখন ম্যান্ডেটরি, বিকজ এখন আবার কোভিড বাড়ছে, তোমরা সবাই জানো সেটা। তো চলো হলে ঢুকে কথা বলছি। এখনই শুরু হবে 6টার শো, 6টা থেকে 8টা 40। এটা দেখে নি, তারপর ডেফিনেটলি তোমাদেরকে রিভিউ দেব। ফাইনালি আমাদের মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে বাড়ি। বাট তার আগে একটু খাওয়া দাওয়া করবো, কি টুকটাক কিছুই খাবো, একসাথে বড় কিছু খাবো না,
ডায়েটিং শুরু করেছি, বড় কিছু খাওয়া যাবে না। তো চলো এখন বাড়ি পৌঁছাই। সো এখন আমরা ব্যাক করে গেছি, এবার মানে বাড়ি এসেই গেছি, ফ্ল্যাটে ঢুকবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের মুভিটা কীরকম লাগলো আমাদের। আর সেরকম অর্থে আর কিছু খাওয়া দাওয়া আজকে আর করিনি, যেটা খেয়েছি সেটা হচ্ছে কুলফি। এই নাকি ডায়েটিং শুরু করলাম আজ থেকে, যাই হোক রেজলিউশন নিয়েছি, 2 মাসের মধ্যে আমি 20 কিলো কমাবই, না 20 কিলো একটু বেশি বাড়িয়ে ফেললাম, না যেটা ছিল সেটাই, মানে 56 ছিল আমি 56-এ নিয়ে আসবই, এটা আমার চ্যালেঞ্জ। তো সেটা হচ্ছে 1st March-এর মধ্যে আমি সেটা করবই। তো চলো এখন ফ্ল্যাটে ঢুকি, দেন তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে মুভিটা কীরকম ছিল। সো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমার ডিনার, এটা হচ্ছে দই আছে, জল আছে, 1 চিমটে বিট নুন আর 1 চিমটে জিরে, এটাই হচ্ছে আমার ডিনার। তো জাস্ট ঘরে ঢুকে ফ্রেশ হয়ে গোপালকে খাইয়ে এখন শুয়ে দিয়ে ডিনারের বন্দোবস্ত করে এলাম। ডিনারের বন্দোবস্ত সেরকম কিছু নেই, ডিনার মানে হচ্ছে আজকে খাবো হচ্ছে দই আর জিরে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো দিয়ে দইটাকে মিক্স করে খাবো, আর এই হলো কি আজকে ডিনার। আর যেটা বলার সেটা হচ্ছে যে কি বলতে গেলাম, যে আজকে মুভিটা দারুণ ছিল, মানে একটা পয়সা ওসুল মুভি ছিল। তোমরা যারা এখনও অবধি স্পাইডারম্যান দেখোনি তারা অবশ্যই স্পাইডারম্যান দেখে নিও, ভীষণ ভীষণ ভালো হয়েছে মুভিটা। আর যেটা বলার, আজকের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমরা এখানে দেখে নাও আমার পুরো লুকটা, এই যে মানে আমি এখানে দিয়ে দিয়েছি এই সাইডে, তোমরা পুরো লুকটা দেখে নিও। আর যেটা বলার সেটা হচ্ছে যে আজকের এই ছোটো মোটো নিউ ইয়ারওয়ালা মানে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ থেকে ঠিক 1 বছর আগে এই চ্যানেলটায় ডেলি ব্লগ, মানে ডেলি ব্লগ যদিও পোস্ট করা পসিবল হয় না সব সময়, বাট চেষ্টা করি ডেলি ব্লগ পোস্ট করার। তো লাস্ট ইয়ার এই 1 তারিখেই নতুন করে এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম, তো তোমাদের সাপোর্ট আমার এখনও খুব 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 দরকার, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে লাইক করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের ব্লগ আমার থেকে দেখতে চাও। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ।